আসসালামু আলাইকুম। ব্যাংকিং নলেজ বিডির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। সো আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে এনহ্যান্সড ডিউ ডিলিজেন্স অর্থাৎ ইডিডি সম্পর্কে আলোচনা করব বা আমার ভিডিও টিউটোরিয়ালটা আজকে এই টপিক্সটা নিয়ে। তো প্রথমে স্ক্রিনে দেখতে পাচ্ছি এটা আমরা বিএফআইতে চলে আসছি। বিএফআই আপনার 26/16/2020 বাংলাদেশ ব্যাংক এটা সার্কুলারটা দিয়েছে। এখন হচ্ছে এটাই হচ্ছে মাস্টার সার্কুলার। ওকে, সো আমার গত টিউটোরিয়ালে আমি সিডিডিটা আলাপ করেছিলাম, মানে ভিডিও টিউটোরিয়ালটা শেয়ার করেছিলাম। আজকে আপনাদের সাথে আমি ইডিডি নিয়ে কথা বলবো। ইডিডি, ওকে, এনহ্যান্সড ডিউ ডিলিজেন্স। সো ইডিডিটা বেসিক্যালি কি? ইডিডিটা বেসিক্যালি হচ্ছে আপনার সিডিডির থেকে একটু আপার ভার্সন। সো এটা হচ্ছে হাই রিস্ক গ্রাহকদের ক্ষেত্রে আমাদের এক্সট্রা কশাস বা আমাদের সচেতন থাকতে হয়, সেটা নিয়েই হচ্ছে কথা বলা। সো এখানে আমরা দেখি বেসিক্যালি এটা ইডিডিটা কি। সো বাংলাদেশ ব্যাংকের গাইডলাইনটা দেখেন, এই যে 3.8 এ গ্রাহক সম্পর্কিত অধিকতর সতর্কতামূলক ব্যবস্থা এনহ্যান্স ডিউ ডিলিজেন্স, এটাকে ইডিডি নামে বলা হচ্ছে। সো বাংলাদেশ ব্যাংক কী বলছে, ব্যাংক কর্তৃক নিরূপিত উচ্চ ঝুঁকি হাই রিস্ক গ্রাহকের ক্ষেত্রে নিম্নরূপে গ্রাহক সম্পর্কিত অধিকতর সতর্কতামূলক ব্যবস্থা বা ইডিডি গ্রহণ করতে হবে। এখন কিভাবে, চারটা পয়েন্ট দেওয়া আছে এখানে। একটা হচ্ছে নির্ভরযোগ্য নিরপেক্ষ উৎস থেকে গ্রাহক পরিচিতি সম্পর্কিত অতিরিক্ত তথ্য সংগ্রহ করতে হবে। দেন হিসাব খোলার উদ্দেশ্য, হিসাবের অর্থ বা সম্পদের উৎস নিশ্চিত করার জন্য অধিকতর ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাদের হিসাবের লেনদেন নিয়মিতভাবে অধিকতর পরীক্ষণ এবং প্রযোজ্য ক্ষেত্রে ব্যাংকের প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ কর্মকর্তার অনুমোদন গ্রহণ। সো এই ক্ষেত্রে দেখেন যে এই যে ইনফ্লুয়েন্সিয়াল পার্সন বা পলিটিক্যাল পার্সন যেটাই বলি, এই ক্ষেত্রে দেখেন কিছু মানে যে প্রবলেমটা আমরা প্র্যাকটিক্যালি ফেস করি, আমরা যারা হচ্ছে ব্যামেল কেউ আছে বা এই যে ব্রাঞ্চ ম্যানেজার আছে বা ব্যাংকে যারা ব্রাঞ্চ ব্যাংকিংয়ের সাথে আমরা জড়িত, আমি একটা ছোট্ট একটা আমার বাস্তব উদাহরণ দিয়ে বলি। আমরা জানি যে 27টা প্রেডিকেট অফেন্সের ভিতরে একটা আছে কিন্তু কর সংক্রান্ত, আই মিন যারা কর ফাঁকি দেয়, ইনকাম ট্যাক্স ফাঁকি দেয়। তো ধরেন এরকম কোনো কাস্টমার আপনার ব্যাংকে হচ্ছে নিয়মিত লেনদেন করে, অনেক লেনদেন করে, তাদের মাল্টি এক্সপোজার আছে, ফ্যাক্টরি আছে, ইন্ডাস্ট্রি আছে, এরকম এক্সপোজার আছে। বাট হচ্ছে গভর্নমেন্ট থেকে আপনার কোনো একটা চিঠি আসলো যে তার অ্যাকাউন্ট মানে হচ্ছে আপনার অ্যাকাউন্টে যে টাকা আছে, ব্যালেন্স আছে, সেটাকে একটা পে অর্ডার করে দেওয়ার জন্য, ঠিক আছে, গভর্নমেন্ট থেকে আপনার ট্যাক্স অফিস থেকে চিঠি আসছে। সো এখন আপনার খুব ভ্যালুড ক্লায়েন্ট, আপনি কি করবেন? ভ্যালুড ক্লায়েন্ট কোন সেন্সে, সে হচ্ছে প্রচুর লেনদেন হয় আপনার এখানে, কিন্তু আপনি যখন আসলে অডিট করে দেখলেন যে লেনদেনগুলোর ম্যাক্সিমামই হচ্ছে আপনার ওয়াস্ট আউট ট্রানজ্যাকশন, আই মিন প্রতিদিন যে লেনদেনটা হচ্ছে সেম একই ফিগারের হচ্ছে আপনার, সেটা যত হোক 1 কোটি হোক, 1.5 কোটি, 2 কোটি হোক, 50 লাখ হোক, 60 লাখ হোক, যে এটা হচ্ছে আপনার এসে তারা ক্যাশ কাউন্টারে টাকাটা জমা দিচ্ছে একটা ব্যাংকে, মানে আপনার কোনো একটা শাখায় অনলাইন হয়ে যাচ্ছে টাকাটা, আবার তারা হচ্ছে অনলাইনে মানে টাকাটা ক্যাশে জমা দেওয়ার পরে তারা একটা ট্রান্সফারের চেক দিচ্ছে অনলাইনে কোনো মানে কোনো কোনো ব্রাঞ্চে সেটা ট্রান্সফার হচ্ছে, যে ব্যাংকে জমা দিচ্ছে সেখান থেকে অন্য কোনো ব্যাংকে। এখন ধরেন সেখানে তার লোন আছে, এক্সপোজার আছে, সেখানে কোনো রকমের লেনদেন টেনদেন হচ্ছে হয়তো বা সেটা এই ব্যাংক থেকে বোঝা যাচ্ছে না, আবার ফাইনালি তারা লাস্টে হচ্ছে আবার একটা চেক দিয়ে টাকাটা তুলে নিয়ে যাচ্ছে। আপনি প্রত্যেক দিন যে লেনদেনগুলো হচ্ছে দেখা যাচ্ছে আপনার যে ব্যালেন্স দিন শেষে আপনার 2000-3000 টাকা যে ব্যালেন্সটা সেটাই থেকে যাচ্ছে কন্টিনিউয়াস, 2 বছর, 3 বছর, 4 বছর এরকম লেনদেন হচ্ছে, একদম সেম টাইপের লেনদেন। এই ধরনের লেনদেনকে বলে ওয়াস্ট আউট ট্রানজ্যাকশন। আবার কিছু গ্রাহকের আছে যে প্রত্যেক দিন আপনার আরটিজিএসে টাকা আসছে, আরটিজিএসে অ্যাকাউন্টে টাকা আসছে, দিন শেষে তারা 4টার দিকে এসে একটা পে অর্ডার নিয়ে যাচ্ছে অন্য কোনো ব্যাংকের নামে। সো সেটাও কিন্তু প্রতিনিয়ত এভাবে লেনদেন হচ্ছে। সো এই ধরনের গ্রাহকদের যখন আমরা মানে প্রোফাইলগুলো বা ট্রানজ্যাকশনগুলো মনিটরিং করি, আমরা বিভিন্ন হিরোবিস লেভেলে কথা বলি, তারা কিন্তু মানে হচ্ছে যে অনেক সময় সাহস পায় না যে একটা এসটিআর করবে বা এসএআর করবে, হ্যাঁ অনেক সময় সাহস পায় না। বা আপনার এই যে চিঠিটা আসলো গভর্নমেন্ট থেকে যে একটা মানে হচ্ছে তার অ্যাকাউন্ট থেকে ডেবিট করে ইনকাম ট্যাক্স অফিসে টাকাটা দিয়ে দেওয়ার জন্যে, সো এই ক্লায়েন্টকে ম্যানেজ করে ক্লায়েন্টের সাথে কথা বলে আপনি, তাছাড়া আপনি যে দিবেন হঠাৎ করে, কিন্তু সরকারের কোনো ইনস্ট্রাকশন আমাদের নামে নিয়ে উপায় আছে, উপায় নাই। সো এই ধরনের প্রবলেমের কিন্তু অনেক সময় আমরা ফেস করি,
অনেক সময় ফেস করে, যেটা আমাদের ব্রাঞ্চকে মাঝখানে অপারেট করার জন্য স্মুথলি অনেক প্রবলেম হয়ে যায়। ওই ধরনের চিঠি আসার মানে হচ্ছে এর সারমর্মই হচ্ছে যে সেই ব্যক্তিটা সঠিকভাবে গভর্নমেন্টের ট্যাক্স দেয় নাই, তার ফাইলটা নিয়ে হয়তো বা কোনো প্রবলেম চলছে মানে হচ্ছে আপনার ট্যাক্স অফিসে, যার কারণে কিন্তু এই ধরনের চিঠিগুলো আসে। তারপরে তারা আবার কিন্তু ব্যাক এন্ডে ম্যানেজ করে, ম্যানেজ করলে আবার সেই চিঠি কিন্তু উইথড্র হয়। আমরা এভাবে করে প্র্যাকটিক্যালি কিন্তু পাই। সো তার মানে হচ্ছে কি, আপনি এনহ্যান্স ডিউ ডিলিজেন্স এই ধরনের ক্লায়েন্টের ক্ষেত্রে এনহ্যান্স ডিউ ডিলিজেন্সটা মেনটেন করতে হবে। আমাদের অতিরিক্ত তথ্য নিতে হবে, ধরেন তারা 5টা 7টা ব্যাংকে হচ্ছে লেনদেন করে, তাদের বেসিক্যালি তারা কিন্তু মালিক পক্ষ আসে না, আই মিন যারা ওনার বা বেনিফিশিয়াল ওনার তারা কিন্তু আসে না, তাদের কমার্শিয়াল আছে বা কিছু ম্যানেজার রাখে যারা নিয়মিত লেনদেন করে, ওদেরকে পাঠায়। সো তাদেরকে বসাবেন, একটু চা খাওয়াবেন, এন্টারটেন করবেন, তাদের সাথে মেশার চেষ্টা করবেন, তার অফিস ভিজিট করবেন, হ্যাঁ জানার চেষ্টা করবেন। তখন দেখবেন যে তারা অনেক সময় শেয়ার করবে যে এই এই ঘটনা এইভাবে করে লেনদেন হচ্ছে, এই লেনদেনগুলো তার না, তার আবার অন্য কোনো সিস্টার কনসার্ন বা অন্য কারোর, মানে এই ধরনের টাকাগুলো দেখা যাচ্ছে রাউটিং হচ্ছে, তারা একটা প্রতিনিয়ত লেনদেনগুলো করে নিয়ে যাচ্ছে। সে লেনদেনটা কেন অনেক বেশি অ্যাকাউন্টে রিফ্লেকশন দেখাচ্ছে ট্রানজ্যাকশনের, বিকজ তারা অনেক বড় লোন নেবে ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি থেকে। এই পারবাজে কিন্তু প্রচুর লেনদেনগুলো শো করে এবং এই লেনদেনগুলো তারা কিন্তু লোন নেওয়ার ক্ষেত্রে ইউজ করে। ওকে, সো আমাদের যারা ব্যাংকার আছে, এনহ্যান্স ডিউ ডিলিজেন্সের পাশাপাশি এখন কিন্তু একটা নতুন কনসেপ্ট এসেছে বাংলাদেশ ব্যাংক থেকেও, এটা কিন্তু বলা হচ্ছে যে লোন বেসড মানি লন্ডারিং। আমাদের দেশের যে প্র্যাকটিক্যাল কালচারটা হয়ে গেছে, ব্যাংক থেকে বড় বড় লোন নিয়ে তারা কিন্তু লন্ডারিং করে টাকাগুলো বিদেশে পাচার করে দিচ্ছে, এবং তারা মনে করছে যে ব্যাংক কী করবে, একটা চেকের মামলা করবে এবং সিআর কেস, সেটা 1 বছর 1.5 বছর লাগবে হচ্ছে আপনার আসতে, আপনার রায় আসতে, বা রায় যদি হয় তখন তারা আবার অনেকে রিভিশনে যায়, রিভিশনে যেয়ে কেসগুলো কিন্তু পেন্ডিং করে দিচ্ছে। বা অনেক সময় আমার হচ্ছে অর্থ ঋণের ক্ষেত্রে দেখা যায় অনেক 5-7 বছরও লেগে যাচ্ছে আপনার এক্সপার্টি হওয়ার পরে, মানে একতরফা রায় হওয়ার পরে আপনি যখন জারি মামলায় যাচ্ছেন, জারি মামলা কিন্তু অলমোস্ট 3-4-5 বছর। সো অল এভারেজে ধরা হয় 5-7 বছর তারা ব্যাংকের এই টাকাগুলো সুন্দর করে রাউটিং করে বিভিন্ন রকমের ব্যবসা করে, জমি কেনে, বাড়ি করে, গাড়ি করে, এবং তারপরে চিন্তা করে এই টাকা দিয়ে যে লাভগুলো আসবে। বা অনেক কোনো ব্যাংকে যদি আপনার যদি 100, 200, 500, 1,000 কোটি টাকা মানে লোন নিয়ে যদি FDR করে রেখে দেয়, তাই না, যদি সঞ্চয়পত্র কিনে রেখে দেয় বিভিন্নভাবে, তাও তো তাদের লাভ। তারা সবসময় চেষ্টা করে মানে জমি কিনে তারা মানি লন্ডারিং করে, মানে টাকার উৎস হাইড করে, বিভিন্ন রকমের অ্যাসেট করে, সেটা দিয়ে কিন্তু আবার অন্য ব্যাংক থেকে লোন নিচ্ছে। হ্যাঁ, ব্যাংকের টাকা দিয়ে জমি কিনে সেটা তো আর ব্যাংকের কাছ থেকে মর্টগেজ থাকছে না, সেই জমি আবার অন্য কোথাও দিয়ে সেখান থেকে এক্সপোজার বাড়াচ্ছে এবং লন্ডারিং হয়ে যাচ্ছে টাকাগুলো, মানে হচ্ছে হয় পাচার হয়ে যাচ্ছে বা অন্যভাবে তারা হাইড করছে, করে এরপরে দেখা যাচ্ছে ব্যাংক ইন্ডাস্ট্রি একসময় খেলাপি হয়ে যাচ্ছে, আমরা ব্যাংকের টাকা রিকভারি করতে পারছি না। সো লোন বেসড মানি লন্ডারিং, যে ক্লায়েন্টের লোন থাকবে সেটা খুব গভীরভাবে তাদেরকে আমাদের বেশি এনহ্যান্স ডিউ ডিলিজেন্সটা মেনটেন করতে হবে, তাদের থেকে অতিরিক্ত তথ্য নিয়ে তাদের ভিজিট স্টক ভিজিট করে এবং সবসময় তাদেরকে ওয়াচে রাখতে হবে আমাদের। সো এটাই হচ্ছে বেসিক্যালি হচ্ছে আপনার এনহ্যান্স ডিউ ডিলিজেন্স। তো এই বাংলাদেশ ব্যাংকের সার্কুলারের পাশাপাশি আমরা আর একটু দেখি, আমরা এসে চলে যাচ্ছি একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে, দেখি আমরা ইডিডিটা বেসিক্যালি হচ্ছে কি বলা হচ্ছে। সো ইডিডি হচ্ছে এনহ্যান্স সিডিডি ইজ অ্যান ইমপ্রুভ অ্যান্ড এনহ্যান্স ভার্সন অফ সিডিডি, হোয়েন AML অ্যান্ড সিএফটি রিস্ক ইজ ইনক্রিজ দ্য ব্যাংক মাস্ট অ্যাপ্লাই ইডিডি মেজার্স অ্যান্ড কন্ডাক্ট এনহ্যান্স মনিটরিং অফ দ্য বিজনেস রিলেশনশিপ। তো এনহ্যান্স ডিউ ডিলিজেন্স শুড বি কন্ডাক্টেড আন্ডার দ্য ফলোয়িং সার্কামস্টেন্সেস, কোন কোন অবস্থায় আমরা ফলো করব হচ্ছে ইডিডি, দেখেন ইন্ডিভিজুয়াল আর লিগাল এন্টিটিস ইজ ক্লোড উইথ হাই রিস্ক, যখন হচ্ছে হাই রিস্কে কোনো অ্যাকাউন্ট হচ্ছে আপনার হাই রিস্কে আসবে, তখন ইন্ডিভিজুয়ালস হু আর আইডেন্টিফাইড অ্যাজ পলিটিক্যালি এক্সপোজ পার্সন, ইনফ্লুয়েন্সিয়াল পার্সন অ্যান্ড সেফ এক্সিকিউটিভ। সো এই ধরনের ক্লায়েন্টদের ক্ষেত্রে আমাদেরকে ইডিডি করতে হবে, ট্রানজ্যাকশন আইডেন্টিফাইড উইথ আনইউজুয়াল ইন রিগার্ডস টু ইস প্যাটার্ন ভলিউম অ্যান্ড কমপ্লেক্সিটি হুইচ হ্যাভ নো অ্যাপারেন্ট ইকোনমিক অর লফুল পারপাস। অনেকেই দেখেন যে ইকোনমিক এবং লফুল পারপাস না, তারা হচ্ছে ভলিউম এবং কমপ্লেক্স মানে লেনদেনটাকে তারা ভলিউম বাড়াচ্ছে এবং কমপ্লেক্স করছে, আমি যেটা উদাহরণ দিলাম আপনাদেরকে। ওকে,
মানে হোয়াইল এস্টাবলিশিং অ্যান্ড মেনটেনিং বিজনেস রিলেশনশিপ অ্যান্ড কন্ডাক্টিং ট্রানজ্যাকশন উইথ এ পার্সন ইনক্লুডিং লিগাল রিপ্রেজেন্টেটিভ ফিনান্সিয়াল ইনস্টিটিউশন অফ দ্য কান্ট্রিজ অ্যান্ড টেরিটরিজ দ্যাট ডু নট মিট ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। সো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যখন আসলে ই করবে না, তখন হচ্ছে আমাদের ইডিডি করতে হবে, কাস্টমার বিলঙ্গিং টু এনসিটিটি অফ শোর ট্যাক্স হেভেন। সো অনেক অনেক দেশে কিন্তু, যেখানে হচ্ছে ট্যাক্স হেভেন বলা হয় অনেক দেশ, সেখানে কিন্তু অনেকে নামমাত্র পেপার বেস হচ্ছে আপনার অর্গানাইজেশন ই করে সেখানে ইনভেস্ট করে এবং তারা ট্যাক্স ফাঁকি দেয়। এই ধরনের ক্ষেত্রে কাস্টমার ইন ক্যাশ বেস বিজনেস অর হাই ভলিউম আইটেমস, কাস্টমার উইথ নো ক্লিয়ারলি আইডেন্টিফাইড সোর্সেস অব ইনকাম। সো সোর্সেস অব ইনকাম হচ্ছে যাদের আইডেন্টিফাই করা যায় না ক্লিয়ারলি, সেটার ক্ষেত্রে সেটা। দেন হচ্ছে আপনার করেসপন্ডেন্ট ব্যাংক সিচুয়েটেড অ্যাট এফএটিএফ লিস্টেড কান্ট্রিজ নন কোঅপারেটিভ জুরিসডিকশন, দেন নন ফেস টু ফেস অনলাইন কাস্টমার্স, ওয়াক ইন কাস্টমার, ওয়াই টেনার্স ফাইলি আদার কাস্টমার ডিপেন্ডিং অন দ্য নেচার অফ বিজনেস, রিজন অফ বিজনেস, সোর্সেস অফ ফান্ড অর এনি আদার সাবজেক্ট কনসিডারেশন অ্যাট দ্য ব্রাঞ্চ বিলিভ দ্যাট এনহ্যান্সড মনিটরিং ইজ রিকোয়ার্ড ফর দ্য পার্টিকুলার কাস্টমার। সো আমি যে উদাহরণটা দিলাম, ধরনের কিছু কাস্টমার কিন্তু তারা সমস্ত ব্যাংকেই তারা লেনদেন করে এবং এইভাবে কিন্তু তারা ম্যানিপুলেটেড লেনদেন করে এবং লেনদেনটাকে তারা ভলিউমটা অনেক বেশি শো করে, বিকজ হচ্ছে তারা ব্যাংক ইন্ডাস্ট্রি থেকে বড় লোন নেওয়ার জন্যে। হ্যাঁ, সো লোনের ক্ষেত্রে যখন আমরা কাস্টমারদের স্টেটমেন্ট অ্যানালাইসিস করি, আমাদের কিন্তু খুব বেশি সচেতন হয়ে যাওয়া দরকার ব্যাংকারদের। ওকে, দেন ইডিডি মেজার হচ্ছে ইনক্লুডিং, ইনক্লুডস কী কী মেজারগুলো আছে আমরা জানি যে আপনার আগে আমরা সিডিডিতে বলেছিলাম। সো সিডিডিটার ইডিডিটা বেসিক্যালি অলমোস্ট অনেকটাই কমন, এখানে এডিশনাল ইনফরমেশনগুলো নিতে হবে আমাদের, অকুপেশন ভলিউম অফ অ্যাসেটস, কী পরিমাণে অ্যাসেটস আছে, ইনফরমেশন অ্যাভেলেবেল ধরো পাবলিক ডাটাবেজে কী ধরনের ই আছে তাদের সম্পর্কে, যদি কোনো রকমের হচ্ছে ওয়েবসাইট বা থেকে নেওয়া যায় বা ইন্টারনেট থেকে নেওয়া যায়, অ্যান্ড আপডেটিং মোর রেগুলারলি দ্য আইডেন্টিফিকেশন ডাটা অফ দ্য কাস্টমার অ্যান্ড বেনিফিশিয়াল ওনার, অবটেনিং এডিশনাল ইনফরমেশন অফ দ্য ইন্টেন্টেড নেচার অফ দ্য বিজনেস রিলেশনশিপ। মানে সবসময় আমাদেরকে চিন্তা করতে হবে যে তাদের সম্পদ কী পরিমাণ আছে, অ্যাসেট সম্পদ, ব্যাংকিং ট্রানজ্যাকশনটা অন্যদের সাথে কী করে, অন্য ব্যাংকের সাথে, হ্যাঁ, কোন ফিনান্সিয়াল অর্গানাইজের সাথে কী ধরনের ট্রানজ্যাকশন আছে, তাদের সোর্স অফ ওয়েলথ কী, তারপরে হচ্ছে তাদের যে ট্রানজ্যাকশনটা করছে তার আসলে লিগাল কোনো ভ্যালিডিটি আছে কি না, ইকোনমিক ভ্যালু আছে কি না, ঠিক আছে, এ ধরনের বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। দেন হচ্ছে অবটেনিং দ্য অ্যাপ্রুভাল অফ সিনিয়র ম্যানেজমেন্ট টু কমেন্স অর কন্টিনিউ বিজনেস রিলেশনশিপ হোয়েন অ্যাপ্লিকেবল, কন্ডাক্টিং রেগুলার মনিটরিং অফ দ্য বিজনেস রিলেশনশিপ বাই ইনক্রিজিং দ্য নাম্বার অ্যান্ড টাইমিং অফ কন্ট্রোল অ্যাপ্লাইড অ্যান্ড সিলেক্টিং প্যাটার্ন অফ ট্রানজ্যাকশন দ্যার নিড ফার্দার এক্সামিনেশন, ওকে, মেকিং অ্যাওয়ার কনসার্ন অফিসিয়াল অ্যাবাউট দ্য রিস্ক লেভেল অফ দ্য কাস্টমার, এবং কাস্টমারদের রিস্ক লেভেল সম্পর্কে অফিসিয়ালদের বা ব্রাঞ্চ অফিসিয়ালদের সাথে আপনাদেরকে ডিসকাস করতে হবে এবং এগুলো কিন্তু সবসময় ওয়াচে রাখতে হবে। দেন হচ্ছে ব্রাঞ্চ লেভেল থেকে আসলে কী করণীয় আছে, যে ব্রাঞ্চেস ইউনিট উইল টেক ভেরিয়াস টাইপস অফ মনিটরিং মেকানিজম ফর ইডিডি কাস্টমার দ্যাট ইনক্লুডস বাট নট লিমিটেড টু দ্য ফলোয়িং, কী কী আছে, KYCটা আপডেট করতে হবে আপনার, ইফ রিকোয়ার্ড আপডেট টু বি ডান হোয়েন অ্যাজ রিকোয়ার্ড। সো KYCটা আপডেট করতে হবে বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী, আপডেটেড ইডিডি কাস্টমার মানে প্রিজার্ভ দ্য আপডেটেড লিস্ট অফ ইডিডি কাস্টমার, দেন প্রিজার্ভ ইডিডি কাস্টমার্স অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম সেপারেটলি, অ্যাকাউন্ট ওপেনিং ফর্মগুলো সেপারেটলি আমাদেরকে রাখতে হবে, এনশিওর রেগুলার মনিটরিং টু ডিটেক্ট আনইউজুয়াল ট্রানজ্যাকশন অ্যাক্টিভিটি, ভেরিফিকেশন অফ দ্য ওয়াক ইন কাস্টমার ট্রানজ্যাকশন ইন লোকাল কারেন্সি, ট্রানজ্যাকশন ইন ফরেন কারেন্সি ট্রানজ্যাকশনটা দেখতে হবে, মনিটরিং করতে হবে, ট্রানজ্যাকশন অ্যাবভ দ্য ডেজিগনেটেড থ্রেশহোল্ড ডিটারমাইন্ড বাই দ্য ব্রাঞ্চ, ক্যাশ ট্রানজ্যাকশন আন্ডার সিটিআর থ্রেশহোল্ড টু ফাইন্ড আউট স্ট্রাকচারিং করছে কিনা, এটা হচ্ছে ক্যাশ ট্রানজ্যাকশনটা মনিটরিং করতে হবে, ট্রানজ্যাকশন রিলেটেড উইথ ইন্টারন্যাশনাল ট্রেড, সো ইন্টারন্যাশনাল ট্রেডের যে লেনদেনগুলো সেটাও মনিটর করতে হবে, ট্রানজ্যাকশন স্ক্রিনিং উইথ লোকাল অ্যান্ড ইউএন স্যাংশন লিস্ট, ওকে। সো ইডিডি ফর স্পেশাল টাইপ অফ কাস্টমার, ইডিডি স্পেশাল টাইপস বলতে আপনার পেপসকে বোঝানো হচ্ছে, পলিটিক্যালি এক্সপোজড পার্সন, দেন হচ্ছে ইনফ্লুয়েন্সিয়াল পার্সনদের ক্ষেত্রে অল দ্য চিফ এক্সিকিউটিভ অর টপ লেভেল অফিসিয়াল অফ এনি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অ্যান্ড দেয়ার লিঙ্কড এন্টিটিস পোজ এ হায়ার রিস্ক অফ মানি লন্ডারিং, এখানে বাইবারি আছে, করাপশন আছে, রেপুটেশন রিস্ক আছে টু দ্য ব্যাংক ডিউ টু দ্য কারেন্ট অ্যান্ড ফর্মার পজিশন অফ দ্য পলিটিক্যাল পাওয়ার আর ইনফ্লুয়েন্স, হুইচ মেক্স দেম মোর ভালনারেবল
to corruption. Relationship with these customers may increase the risks to the bank due to the responsibility of the individual holding such position may misuse their power and influence for personal gain or advantage for them or their close family members and close associates. So, আমরা জানি যে পেপস এবং ইনফ্লুয়েন্সিয়াল পারসন বা টপ লেভেল এক্সিকিউটিভদের ক্ষেত্রে যে যে বিষয়গুলো বলা হলো তাদের ক্ষমতার অপব্যবহার ঘোষ দুর্নীতি মানে হচ্ছে ক্ষমতার আমার প্রভাব খাটানো অনেক ধরনের বিষয় এখানে থাকবে এখানে মানি লন্ডারিং এর রিস্কটা খুব বেশি থাকে এই ধরনের অ্যাকাউন্টগুলো আমাদেরকে খুব বেশি মনিটরিং করতে হবে হেড অফিস টাইম টু টাইম হেড অফিসের সাথে কমিউনিকেট করতে হবে হেড অফিস লেভেল থেকে আপনাদেরকে অ্যাপ্রুভাল নিতে হবে ওকে কাস্টমারদের সাথে রিলেশনশিপ এস্টাবলিশ করার জন্য সো ইডিডি আমাদের জাস্ট মেমোরিতে আমাদেরকে নিতে হবে আমরা যে সিডিডিটা শিখেছিলাম কাস্টমার ডিউ ডিলিজেন্স তার থেকে একটু অ্যাডভান্স লেভেলের বিষয় আমাদের কাস্টমারের এক্সট্রা ডাটা সেটা ইন্টারনেট থেকে হোক আদার কোনো ডাটাবেস থেকে হোক বা তাদের হচ্ছে যারা কমার্শিয়াল আছে তাদের সাথে কথা বলে হোক বা সেখানে যে আপনার পয়েন্টেড ট্রানজ্যাকশন করছে যে কোথায় সেরকম বিষয়গুলো খুঁজে বের করতে হবে সো আমাদের সবসময় অ্যাওয়ার থাকতে হবে তাদের মানে ওয়েলথ কী পরিমাণ সম্পদ আছে অ্যাসেট আছে লেনদেন কীরকম হচ্ছে ফ্রন্টেন্ডের বিজনেস কীভাবে করছে তার ডিলিংস নেচার কী এভরিথিং আমাদেরকে সবসময় সার্চ করতে হবে এডিশনাল ইনফরমেশন এবং এই অ্যাকাউন্টগুলো আমাদেরকে সেপারেটভাবে রাখতে হবে হেরেবিজের সাথে টাইম টু টাইম কথা বলতে হবে এন্টিমেল লন্ডারিং অ্যাকাউন্ট ডিভিশনে এবং দরকার হলে সেইগুলোকে আমরা আপনার হচ্ছে তাদের সিটিআর লেনদেনগুলো দেখতে হবে যে তারা স্ট্রাকচারিং করছে কি না তো ওয়াশ আউট ট্রানজ্যাকশন করছে কি না এগুলো আমাদেরকে দেখতে হবে দেখে আমাদেরকে মানে এনহ্যান্স ডিউ ডিলিজেন্সটা অ্যাপ্লাই করতে হবে করে ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রিকে সেফ রাখতে হবে আমাদের নিজেদেরকেও সেফ রাখতে হবে ওকে সো আজকে আশা করি যে আমার ভিডিও টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে বেশি বেশি লাইক দিবেন কমেন্টস করবেন এবং শেয়ার করতে ভুলবেন না সো আজকে ছিল এই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং ভালো থাকবেন খুদা হাফেজ